বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ি। আমি আর আমার হাজব্যান্ড একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো সেখানকার ডেকোরেশন তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব সুন্দর লেগেছে, সেই কারণেই মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এন্ট্রান্স, মানে এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম মানে বিয়েবাড়ির ভেতরে। আর এখানে দেখো কি সুন্দর একটা ফোয়ারা, আর উপরে ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে। কি সুন্দর, বেশ কি মেটেরিয়ালস দিয়ে করেছে আমি ঠিক জানি না, কিন্তু বেশ অন্যরকম লেগেছে। আর এখানে দেখো অনুকূল ঠাকুর, ওরা অনুকূল ঠাকুরের দেখি তো, সেই জন্য ঠাকুরের ছবি সামনেই রেখে শুভ কাজ করছে আর কি। ঠাকুরের আশীর্বাদ সবার কাছেই থাকুক, সবাই ভালো থাকুক, এটাই কামনা করি। আর এই যে ইনি হচ্ছে যে মানে যার বিয়ে তার মানে জামাইবাবু, দিদির হাজব্যান্ড। তো এখানে বাঁ দিকে যে ঘরগুলো আছে এখানে খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর উপরে দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে বিয়ে বাড়িটা খুব সুন্দর, পরিবেশটা এত সুন্দর, চারিদিকে গাছপালাও আছে, আর একদম বেশ অন্যরকম একটা রিসর্ট টাইপের মনে হয়। তো দেখো এখানে আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে, এখনও কেউ আসেনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমার ছেলেদের নিয়ে যাইনি বাড়ি থেকে, ওদেরকে রেখে গিয়েছিলাম, সেই কারণে তাড়াতাড়ি খেয়ে আসার আমাদের একটা টেন্ডেন্সি ছিল, সেই কারণেই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, প্রায় 800-র কাছাকাছি, তো সেই কারণে তোমাদের সাথে পরে শেয়ার করছি, দেখতে পাবে। এখানে দেখো কত সুন্দর লাগছে ভেতরটা, আর এখানে বউয়ের ব্যবস্থা করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে, আর এখানে সামনে অনেক চেয়ার দেওয়া হয়েছে, আর এখানে টুনি লাইট দিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মাঝখানের গাছটা দেখো, এটা একদম অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে, বিয়েবাড়ির মানে ভোলটাই পাল্টে দিয়েছে। আর এখানেও আবার সেই দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকে এই যে উনি হচ্ছে বর, এই যে ইনি হচ্ছে বর, আর ওইখানে বউ কার সাথে ছবি তুলছে আমি ঠিক জানি না, হয়তো বাড়ির কোনো রিলেটিভ হবে। এই যে বউ, বউকে দেখতে খুব সুন্দর হয়েছে, আর বউ খুব মিশুকেও, ভালো ভালো হয়েছে। আর এই যে কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর এই দেখো এবার এখানটা হচ্ছে মকটেলের ব্যবস্থা করা হয়েছে, নানা রকম জুস খাওয়ানো হচ্ছিলো, পাওয়া যাচ্ছিলো, যার যেটা ভালো লাগছিলো সেটা খাচ্ছিলো। তো আমি একটা কোকাকোলা ট্রাই করেছিলাম, আর খাওয়ার পরে পুদিনা ট্রাই করেছিলাম। তো আরও নানা রকম স্টল বসানো হয়েছিল এখানে, কফি, এদিকে পাকোড়া, আইসক্রিম স্টল, তারপরে তোমার এখানে দেখো পাকোড়া শেষ হয়ে গেছে, আর ওইদিকে দেখো ফুচকা স্টল। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তুললাম, আর এখানে আমার লুকটা আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে। তোমরা জানিও কমেন্ট কেমন লাগছে। আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, ক্যারিও করতে পারি না, তবু চেষ্টা করেছি। আর এখানে এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে, আর পাকোড়া, আমার হাজব্যান্ড ভালো বলছিল যে পাকোড়াটা নাও, তো ভালো লাগছিলো পাকোড়াটা, বেশ ভালো লাগছিলো খেতে, চিকেন পাকোড়া। তো এই হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখানে বসে বসে দেখো পাকোড়া খাচ্ছি। তো কী হয়েছে, এটা খেতে গিয়ে আমার সমস্যা হয়নি, তো এরপরে আরেকটা পাকোড়া যখন আমি নিচ্ছিলাম, তো সেটা খেতে গিয়ে আমার একদম মানে মুখের থেকে পাকোড়ার সাইজটা অনেক বড় হয়ে গেছে। দেখো আমার নিজেরই পরে হাসি পাচ্ছিল যে কি অবস্থা, আমি খেতে পাচ্ছিলাম না। হ্যাঁ, তো এই হলো খাওয়া দাওয়া প্রায় অনেকটাই করে নিয়েছি এখানেই। গিজ গিজ করছে একদম, মানে প্রচুর লোক হয়েছিল, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছি, তবুও পুরোপুরি করতে পারিনি, দেরি করতে পারিনি, মানে রাত, তবুও আমাদের রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো বাড়িতে ফিরতে ফিরতে। তো যাই হোক, আবার চলে আসলাম বিয়ে বাড়িতে, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট।